হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন। ফ্রেন্ডস, আমরাও সুস্থ নিরাপদে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। যারা এখনও চ্যানেলে নতুন এবং চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যেন আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। ফ্রেন্ডস, আপনারা যারা গত পর্বগুলো দেখেছেন, আপনারা জানেন আমার ছোটো বোন চলে এসেছে নটিংহাম থেকে বাংলাদেশে, এবং আজকে আরেকটা কাজিনের হাজব্যান্ডকেও দাওয়াত দেওয়া হয়েছে। ওদের নতুন বিয়ে হয়েছে, ওদেরকে প্রথম দাওয়াত দেওয়া হয়েছে আজকে বাসায়। তাই আজকে অনেক আয়োজন করা হয়েছে। আয়োজনগুলো করেছে আম্মা নাফিয়ার আম্মু আর হচ্ছে শর্মী। এই হচ্ছে শর্মীর ছেলে ইফরাজ। ইফরাজ হচ্ছে কাবাব খাবে বলছে। ইফরাজ কাবাব খুব পছন্দ করে, মাশাল্লাহ। ইফরাজ, নাফিয়া আর ইফজার জন্য সবাই দোয়া করবেন। এবং রান্নাঘরে চলছে প্লেটার সাজানো। এটা হচ্ছে ঢাকাইয়া জামাই প্লাটার, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ জিনাত। ও যেহেতু পুরান ঢাকার মেয়ে, তাই ও খুব ভালো করে জানে ঢাকাইয়া জামাই প্লেটারটা কেমন হয়। তাই ও এখন ঢাকাইয়া জামাই প্লেটারটা সাজাচ্ছে নিজ হাতে, এবং জিনাত খুব সুন্দর করে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওকে হেল্প করছে হচ্ছে শর্মী আর আম্মু। ফ্রেন্ডস, একটা কথা, অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওতে আমি প্রায় 50%-এর উপরে আনসাবস্ক্রাইবারদের কাছ থেকে ভিউজ পাই। তাই সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে প্লাটারটাও সাজানো শেষ হয়ে গেছে এবং টেবিলেও খাবার সার্ভ করা হয়েছে। এবং আজকে মাশাল্লাহ অনেক আয়োজন করা হয়েছে। তবে এবারও আমি মিস করেছি শর্মী, সেই আলুর চপটা, সেটা মিস করেছি। শর্মী, যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ, তোমার সেই আলুর চপটা আজকেও মিস করেছি আমি। আবার তোমরা ঘুরতে আসলে অবশ্যই সেই আলুর চপটা বানাবে আমার জন্যে। দেখতেই পাচ্ছেন প্লাটারটা, প্লাটারে আছে পোলাও, মুরগির রোস্ট, হোল মুরগির ফ্রাই যেটা, আর হচ্ছে বিফ টিকিয়া। এখানে আরও মুরগি ফ্রাই করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে গরুর গোশত, প্লাস পুরো প্লাটারটাই সাজানো হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে আবার অন্য একটি এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।